ফেনী সদর পরশুরাম এবং সোনাগাজিতে এখনও হু হু করে বাড়ছে পানি কোমর পানিতে দিন রাত কাটছে বানভাসীদের তবে ফুলগাজি ও দাগন ভুঁয়াতে পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি দুর্গতদের বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার আতিয়া সচল ভয়াবহ বন্যা ফেনী জুড়ে শুরু হয়েছে ফেনীর ফুলগাজি পরশুরাম ছাগলাইয়া এবং বিভিন্ন জায়গায় শত শত মানুষের বিভিন্ন আহাজারি তারা শুধু তাদের স্বজনদের সন্ধান পাচ্ছে না সন্ধান না পেয়ে তারা দিক বিদিক ছুটতে আছে রবিবার থেকেই কিন্তু মূলত বাদ ভেঙে পানি প্রবাহিত হতে থাকে পুরো জেলা জুড়ে এবং এই যে পানি অব্যাহতভাবে ফেনীর ফুলগাজী পশুরাম দিয়ে একের পর এক লোকালয় প্রবাহিত হতে থাকে সেই পানি কিন্তু আজ পর্যন্ত এখন বিভিন্ন নিম্নাঞ্চলে প্রবাহিত হচ্ছে আপনাকে যদি বলি পুরো ফেনি জেলার চিত্র সেক্ষেত্রে আমরা ফেনী শহরের শুধুমাত্র মহিফালের কিছু অংশ এবং টাং রোডের একটি অংশ থেকে ডিসি অফিস পর্যন্ত জেলা প্রশাসন কার্যালয় পর্যন্ত সড়কটি রয়েছে এটি ছাড়া পুরো ফেনি পানিতে তলিয়ে রয়েছে ফেনীর যে ব্যবসায়িক কেন্দ্রগুলো রয়েছে তাকিয়া রোড ইসলামপুর রোড সেখানে কিন্তু শত শত যে ব্যবসায়ীদের বড় বড়ো ব্যবসায়ীরা পাইকারি যারা আরতদার এবং মৈফালের বিভিন্ন আড়তদার তারা যেটা বলছেন যে তাদের মালামাল ভিজে কোটি কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গিয়েছে অন্য অন্য বছর যে একাধিকবার বন্যার কবলে পড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে অল্প শুধুমাত্র ফুলগাছি পশুরামের মধ্যেই সীমাবদ্ধ থাকে সেটি দুদিন তিন দিন পরেই হয়তো কিছুটা কন্ট্রোলে চলে আসে কিন্তু আবার দেখেছি সেটা পুনরায় একটি ব্যতিক্রম চিত্র দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মানুষের বাসা মধ্যে অনেকের যারা নিস্তালার বিল্ডিংয়ে রয়েছে তাদের অর্ধ জানলার উপরে বা অর্ধেকের বেশি পানীয় হয়ে তাদের বাড়ি ঘরের চরম দুর্ভোগ তৈরি হয়েছে সমন্বয় নাগত করার কারণে এক জায়গায় অনেক ত্রাণ যাচ্ছে অনেক উদ্ধারকর্মী যাচ্ছে আবার কোনো কোনো জায়গায় কেউ পৌঁছাচ্ছেই না এ কারণে স্থানীয় যেটা বলছেন যে এখন যত দ্রুত সম্ভব জেনারেটর দিয়ে মোবাইল নেটওয়ার্কটা চালু করা এবং বিদ্যুৎ সংযোগটা যত দূর সম্ভব এলাকাভিত্তিক চালু করা সেই সাথে জেলা পর্যায় থেকে একটি কন্ট্রোল রুম খুলে যে যারা যেখান থেকে ত্রাণ দিতে আসছেন তারা যেন এগুলো ত্রাণ ঠিকমতো সঠিকভাবে সমভাবে বন্টনায় সেটা ব্যবস্থা নেওয়া সেই সাথে কিন্তু গতকাল থেকেই বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু হেলিকপ্টার উদ্ধার অভিযান চালাচ্ছে এবং যদিও আবহাওয়াটা কিছুটা ভালো থাকে উদ্ধার অভিযানে কিছুটা জোর পাচ্ছে এবং কোস্টগার্ডও কিন্তু এখানে উদ্ধার অভিযান চালাচ্ছে সেই সাথে কিন্তু যেটা চালাচ্ছে স্থানীয় যেটা বলছেন সেটা পর্যাপ্ত নয় তারা জানাচ্ছেন এটা আরও লজিস্টিক সাপোর্ট এবং ম্যান পাওয়ার উদ্ধারের জন্য আরও বেশি বাড়ানো দরকার এই ছিল আমার কাছে ফেনের বন্যা পরিস্থিতি সবশেষ